মানে আমি আসলে সিলেটের মেয়ে হলেও তো আমি ঢাকাতে থাকি, কাজেই ঢাকার বাস্তবতার আলোকে যদি আমি সুরমা দেখি তাহলে আমি বলবো যে সুরমা এখনও বাংলাদেশের বেঁচে থাকা নদীগুলোর মধ্যে অন্যতম। আইনের সংজ্ঞা অনুযায়ী যে কোনো নাব্য নদী বর্ষার সময় যখন প্লাবিত হয় সেই প্লাবনটা যতটুকুন ছড়িয়ে পড়ে ততটুকুনকেই নদীর অংশ ধরতে হবে। নদীর স্বাভাবিক প্রবাহই কেবলমাত্র যে নদীর সীমানা তা না, বর্ষাকালে নদী যখন স্ফীত হয় তখন নদীর স্বাভাবিক প্রবাহ, বর্ষাকালীন স্বাভাবিক প্রবাহ যতটুকুন ছড়িয়ে পড়ে ততটুকুনকেই আমাদের নদী ধরতে হবে। আর পাড়ের আইনগত সংজ্ঞাটা হচ্ছে যে যে দুটো ধার নদীর পানিটাকে মাঝখানে প্রবাহিত হতে সাহায্য করে এবং ধরে রাখতে সাহায্য করে সেটাই হচ্ছে নদীর পাড়। তবে প্লাবিত অংশ যেহেতু নদীর অংশ, কাজে নদীর পাড়ও নদীর অংশ, কারণ আমরা জানি যে বাংলাদেশের সকল নদীই প্রায় বর্ষার সময় প্লাবিত হয়। হাইকোর্টের স্থগিতাদেশের দোহাই দিয়ে দখলদার উচ্ছেদ না করাটা একটা খুব কমন প্র্যাকটিস। আমি যে কয়দিন আইন প্র্যাকটিস করেছি আমি দেখেছি সরকার জিততে চাইলে জিততে পারে না এমন মামলার সংখ্যা খুবই কম। যদি সরকার যদি সিনসিয়ারিটির সাথে দখলদার কর্তৃক করা মামলাগুলোর বিরোধিতা করে আমার ধারণা সেখানে কিন্তু সরকার জয়ী হতে সক্ষম হবে এবং নদীর পাড়গুলোকে দখলমুক্ত করা সম্ভব হবে। নদীগুলো এভাবে করেই দখল হয়। প্রথমে পাড়গুলোতে দরিদ্র মানুষদেরকে এনে তাদের বসতি স্থাপন করা হয়, তারপর আস্তে আস্তে নদীর ভিতরে যাওয়া হয়, ময়লা আবর্জনা ফেলে নদীর একটা জায়গা ভরাট করা হয়, এভাবেই নদীগুলোকে ভরাট করা হয়। এগুলো আমরা আমাদের অভিজ্ঞতায় দেখেছি। উন্নত অনেক বিশ্বে আপনি নদী দখলের বিরুদ্ধে কোনো আইন পাবেন না, এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এশিয়ার আরেকটা দেশ ফিলিপিন্স, যারা পরিবেশগত দিক থেকে অনেক সচেতন অনেক এগিয়ে গেছে, ওদের আইন পর্যালোচনা করলে নদী দখল সংক্রান্ত কোনো আইন পাবেন না, কারণ ওই সমস্ত দেশে তো নদী দখল হয় না। এখন দখলের এটাই হচ্ছে স্ট্র্যাটেজি যে প্রথমে পাড়গুলোকে দখল করা হয়। কাজেই নদীকে রক্ষা করতে হলে প্রথমে কিন্তু তার পাড়টাকে চিহ্নিত করতে হবে যে কোনটুকুন আমি নদীর অংশ মনে করি, প্রয়োজনে আর একটু বাড়িয়ে প্রাইভেট প্রপার্টি অ্যাকোয়ার করে হলেও এর প্রোটেকশনটা দিতে হবে। তার কারণ হচ্ছে আদারওয়াইজ আপনি কোনোভাবে নদীকে রক্ষা করতে পারবেন না। এবং আমরা সবসময় বলি যে নদীর দখল রোধ, যেমন আপনি ঢাকার উদাহরণটা দেখেন, বারবার বুড়িগঙ্গায় দখল উচ্ছেদ পরিচালিত হয়, পরের বার দেখা যায় আরও বেশি সংখ্যক দখল হলো। তার কারণ হচ্ছে যে পাড়টাকে বাধাই করে দেওয়া হয় না, পাড়টাকে প্রোটেক্ট করে রাখা হয় না। পাড়টা যেহেতু উন্মুক্ত থাকে কাজে ওইখানে এসে বারবার ল্যান্ড রেকর্ড ট্যাম্পারিং করে বা দরিদ্র মানুষরা বস্তি করে আছে এই সমস্ত অজুহাতে পাড়টাকে দখল করা হয়। একটা নদী বাঁচাতে গেলে বিশেষ করে বাংলাদেশের মতন দেশে যেখানে দখল একটা খুবই কমন ঘটনা, সেখানে আসলে প্রথমে নদীর পাড়টাকে চিহ্নিত করে নদীর সীমানাটাকে দিতে হবে এবং সেই পাড়টা যাতে বারবার দখল না হতে পারে সেজন্য হয় ওখানে গাছ লাগিয়ে দিতে হবে, নতুবা ওখানে ওয়াকওয়ে করে দিতে হবে যাতে করে ওটা নগরের বিনোদনের জন্য, নগরবাসীর বিনোদনের জন্য ব্যবহৃত হতে পারে। আর আমাদের প্রত্যেকটা নগর তো অত্যন্ত ঘনবসতিপূর্ণ, এখানে এই নদীর পাড়গুলো থাকলে কিন্তু একটা বাফার জোন হিসাবে ওইটা কাজ করতে পারে। বাংলাদেশে কালচার অফ ইম্পিউনিটিটা গেড়ে বসেছে, দায়মুক্তির একটা কালচার। কিছু কিছু মানুষকে কখনোই কোনো আইনি বেড়াজালে আপনি আটকাতে পারবেন না, তারা এতই ক্ষমতাশালী। আমার চোখের দেখা জাফলং আর এখনকার দেখা জাফলংয়ে রাত দিন তফাত। পানির নিচে আমরা পাথর দেখেছি, এখন কেবলমাত্র কাদা পানি কিছু দেখা যায়। একটা সুন্দর জিনিসকে অসুন্দর কেমন করে করতে হয় আমার মনে হয় আমাদের চাইতে ভালো ওটা আর কেউ জানে না। বারবার নির্দেশ আসা সত্ত্বেও, আদালত অবমাননার নোটিশ জারি করা সত্ত্বেও প্রশাসন কিন্তু ভ্রুক্ষেপ করছে না। তার কারণ হচ্ছে যারা বোমা মেশিন দিয়ে পাথর তুলে তারা হচ্ছে রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট। এই রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট লোকগুলো কালচার অফ ইম্পিউনিটি এনজয় করছে। এদেরকে যতদিন পর্যন্ত আইনের বেড়াজালে আনা না যাবে ততদিন পর্যন্ত আমাদের প্রয়াস অব্যাহত থাকবে। আমি বিশ্বাস করি আপনাদের সাংবাদিকদের প্রয়াস অব্যাহত থাকবে, কারণ আমরা যদি কথা বলা বন্ধ করে দিই তাহলে তো ওদের আরও আনন্দ যে আমাদের কথা বলা বন্ধ করা যাবে না। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমাদেরকে করতে থাকতেই হবে এবং আমি অবশ্যই আশাবাদী যে একদিন না একদিন আইনের শাসন এখানে প্রতিষ্ঠিত হবেই। এখন আসলে একটা ভয়ঙ্কর অবস্থা, আদালতের আদেশ আসার সাথে সাথেই সবাই তা মেনে ফেলবে এটা আমরা কখনো মনে করি না, কারণ যাদের অনেক বড় অর্থনৈতিক স্বার্থ থাকে তারা তো ওটা মানতে চাইবে না। ফলে আমরা জানি যে আমাদেরকে হয়তো আদালত অবমাননার প্রক্রিয়া যেতে হবে, কিন্তু জাফলং এমন একটি দৃষ্টান্ত যেখানে আমরা আদালত অবমাননার প্রক্রিয়াতে গিয়েও তাদেরকে কথা শোনাতে পারছি না। তার কারণ হচ্ছে এই সমস্ত পাথর উত্তোলনকারীরা হচ্ছে রাজনৈতিক আশীর্বাদ পুষ্ট, কাজেই প্রশাসন অনেক সময় তাদের কাছে অসহায় থাকে। আর কোর্টে যখন আমরা আদালত অবমাননার
প্রসেস নিয়ে যাই, তখন সরকারি কর্তৃপক্ষ কি জবাব দাখিল করে তার উপর ভিত্তি করেই কিন্তু কোর্ট একটা রায় আসে। কিন্তু আমার কাছে মনে হয় যে এই লড়াই আমি যেহেতু ছেড়ে দিচ্ছি না, আমি বারবারই কোর্টের কাছে যাচ্ছি, একটা না একটা পর্যায়ে এমনও তো হতে পারে যে একটা আলাদা ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের মাধ্যমে সত্যিকার অবস্থা দেখে হয়তো আদালত তার সিদ্ধান্ত দিতে পারে। তাতে আপনি জানেন যে সাত সাতটা নদী ঢাকার ভিতর দিয়ে এবং পাশ দিয়ে প্রবাহিত হয়ে গেলেও কোনো নদীর পানি পরিশোধন করেও এখন আর পানযোগ্য নেই। যেখানে আমরা বসেছিলাম ওটা হচ্ছে সুরমা নদীর বাঁধাই করা পার।